আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চাঞ্চল্যকর ফোন আলাপ ফাঁস, তালেবানের কাছে হারার খবর ঘানিকে চেপে যেতে বলেন বাইডেন। অবিশ্বাস্য ব্যাপার, ফিলিস্তিনিকে $150 মিলিয়ন ঋণ দিচ্ছে ইসরায়েল। সেনাপত্তা না হলে আগ্রাসীদের জন্য ইয়েমেনের মাটি কবরস্থানে পরিণত হবে, হুমকি হুতিদের। বিশ্ব এখন তুর্কি ড্রোনের প্রশংসা করে, দাবি এরদোগানের। সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান। সবশেষ সংবাদে জানবেন, ভারতের রহস্যময় জ্বরে মারা যাচ্ছে শিশুরা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। তালেবানের কাছে হারার খবর ঘানিকে চেপে যেতে বলেন বাইডেন। ফোন আলাপ ফাঁস, তালেবানের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই আফগানিস্তান ছেড়ে চলে গেছে আমেরিকান সেনাবাহিনী। আফগানিস্তানের পরিস্থিতি জটিল হওয়ার জন্য একদিকে যখন জো বাইডেন প্রশাসনকে দায়ী করছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে তখন পূর্বসূরির উপরেই দায়ী চাপাচ্ছেন বাইডেন। এই পরিস্থিতিতে বাইডেনের সাথে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘানির শেষ ফোন আলাপ সামনে এসেছে, তাতে ধরা পড়েছে চাঞ্চল্যকর কথোপকথন। সংবাদ সংস্থা রয়টার্স এই ফোন আলাপ সামনে এনেছে। তাদের দাবি, গত 23 জুলাই শেষবার ঘানিকে ফোন করেছিলেন বাইডেন, তাদের মধ্যে 14 মিনিট কথা হয়েছিল। সেখানে ঘানিকে কিছু পরামর্শ দেন আমেরিকার প্রেসিডেন্ট। রয়টার্সের দাবি, ঘানিকে বাইডেন বলেছিলেন যদি যুদ্ধে আফগান সেনা তালেবানের কাছে হারতে থাকে তাহলেও শেষ পর্যন্ত দেশের মানুষকে সেটা বলা যাবে না, তাদের বোঝাতে হবে যে আফগান সেনা জিতছে, সেই সাথে আরও বোঝাতে হবে যে আমেরিকা তাদের সাহায্যের জন্য রয়েছে, শেষ দিন পর্যন্ত এই ধারণা জিয়ে রাখতে হবে, প্রয়োজনে ঘানি ও তার সরকারের মন্ত্রীদের সংবাদ সম্মেলন করে এই কথা বলতে হবে বলেই জানান বাইডেন। এই ফোনলাপে বাইডেনের কাছে ঘানি বেশ কিছু সাহায্য চেয়েছিলেন বলেও জানা গেছে। তালেবানকে রুখতে আমেরিকার বিমানবাহিনীকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি, সেই সাথে আফগান সেনার জন্য আর্থিক সাহায্য চান ঘানি। বাইডেন তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন সব রকমের সাহায্য করবে আমেরিকা, প্রয়োজন পড়লে আফগানদের দেশ থেকে বের করে আনা হবে বলেও জানান তিনি। সেই সাথে আফগান বাহিনীর প্রশংসা করেছিলেন বাইডেন। আমেরিকার অধীনে প্রশিক্ষণ নেওয়া 3 লাখ সেনা তালেবানকে রুখে দেবে বলেই জানান তিনি। যদিও আমেরিকার সেনা আফগানিস্তান ছাড়তে শুরু করার পরই একের পর এক প্রদেশ দখল করতে শুরু করে তালেবান, তারা কাবুল দখল করার পর দেশ ছেড়ে পালান ঘানি। এই মুহূর্তে তিনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের পতনের পর বাইডেন জানান তিনি ভাবতেই পারেননি এত সহজে হেরে যাবে আফগান সেনা, তাদের জন্য আমেরিকা আর লড়াই করবে না বলেও জানিয়ে দেন তিনি। যদিও এই ফোন আলাপ সামনে আসার পর ফের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফিলিস্তিনিকে $150 মিলিয়ন ঋণ দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে $50 কোটি শেকেল বা $150 মিলিয়ন ঋণ দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকের পর এই তথ্য জানানো হয়। তবে ইসরায়েলের এই ঋণ 2022 সালের মধ্যে পরিশোধ করতে হবে। পশ্চিম তীরে গত রোববার রাতে দুই নেতার মধ্যে বৈঠকের পর এই ঋণের বিষয়ে চুক্তি হয়েছে। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনেটের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের আলাপের 2 দিন পর রামাল্লায় আলোচিত ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ফিলিস্তিনিদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এছাড়া তারা নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা করেছেন। 2014 সালের পর এটি কোনো উচ্চ পর্যায়ের বৈঠক। এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন পরিস্থিতি উন্নয়নে গান্টস ও আব্বাস সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফাতলি বেনেট ফিলিস্তিনিদের স্বাধীনতার কঠোর বিরোধী, তবে তিনি ফিলিস্তিনের অর্থনৈতিক উন্নয়ন সমর্থন করেন। তিনি গাজার শাসক হামাস গোষ্ঠীর বিরুদ্ধে তাদের প্রতিদ্বন্দ্বী মাহমুদ আব্বাসকে শক্তিশালী হিসেবে দেখতে চান। সেনাপত্তা না হলে আগ্রাসীদের জন্য ইয়েমেনের মাটি কবরস্থানে পরিণত হবে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনাপত্তার করে নেয়। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনাপত্তারের ফলে 20 বছরের ব্যর্থ যুদ্ধের পর আফগানিস্তান থেকে লজ্জাজনক প্রত্যাহারের ঘটনা ঘটে। এবার ইয়েমেন থেকে সেনাপত্তারের পরিকল্পনা তৈরি করার জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন। অন্যথায় আগ্রাসীদের জন্য ইয়েমেনের মাটি কবরস্থানে পরিণত হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী আল হুতি এক টুইটার পোস্টে এইসব কথা বলেছেন। তিনি বলেন, আফগানিস্তানের মাটি থেকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দখলদার সেনাদল চলে যাওয়ার পর আমি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র সৌদি আরবের প্রতি এই আহ্বান জানাবো যে তারা যেন ইয়েমেন থেকেও চলে যাওয়ার পরিকল্পনা করে এবং তা বাস্তবায়ন করে, যাতে ইয়েমেনের জনগণ শান্তিতে বসবাস করতে পারে, দখলদারিত্ব এবং মরুলিপনা থেকে মুক্তি লাভ করে। টুইটার পোস্টে তিনি আরও বলেন, ইয়েমেনের জনগণ কখনও দখলদারিত্ব ও আধিপত্যবাদ মেনে নেবে না, তাতে যতদিনই যুদ্ধ চলুক না কেন, আগ্রাসীদের জন্য ইয়েমেন হবে কবরস্থান।
বিশ্ব এখন তুর্কি ড্রোনের প্রশংসা করে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, বিশ্বের বড় বড় দেশ এখন তুর্কি ড্রোনের প্রশংসা করছে। ড্রোনের আরও উন্নয়ন নিয়ে আমাদের হাতে নেওয়া প্রকল্প আগামী 3 থেকে 5 বছরের মধ্যে শেষ হবে, তখন বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন হবে আমাদের নির্মিত এই চালকবিহীন বিমান। জাতীয় প্রতিরক্ষা দিবস উপলক্ষে মঙ্গলবার এক ভাষণে এরদোগান এইসব কথা বলেন। তুরস্কের আকিঞ্জি নামে যে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আছে তা আর মাত্র 2টি দেশের হাতে রয়েছে। এরদোগান বলেন, সিরিয়া থেকে শুরু করে কারাবাগ যুদ্ধেও সন্ত্রাসীদের নির্মূলে তুর্কি ড্রোনের সাফল্য দেখেছে বিশ্ববাসী। তিনি আরও বলেন, তুরস্ক কামান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, বোমা থেকে শুরু করে বন্দুক, রাডার ও ড্রোন, যে কোনো ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র এখন নিজ দেশেই তৈরি করছে। তুরস্কের তৈরি বারাকাত আকিঞ্জি নামের ড্রোনটি গত 8ই জুলাই 38,039 ফুট উপর দিয়ে টানা 25 ঘন্টা 46 মিনিট উড্ডয়ন করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করে। নিখুঁতভাবে এই ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান। তালেবান সরকার গঠনের চেষ্টার মধ্যে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে পাকিস্তানের। দেশটির ভেতরে একটি তালেবান গোষ্ঠীর হামলার কারণে এই উদ্বেগে পড়েছে ইসলামাবাদ। গত 2 দশকে পাকিস্তানি ওই তালেবান গোষ্ঠীর হামলায় দেশটির কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। আফগান পাকিস্তান সীমান্তে হামলা বাড়ার আশঙ্কা প্রকাশ করে পাকিস্তানের একজন কর্মকর্তা বলেন, আগামী 2 থেকে 3 মাস খুবই জটিল পরিস্থিতির মধ্যে যেতে হবে। তালেবানকে নিজেদের এলাকার নিয়ন্ত্রণে সেনাদের আবারও সংগঠিত করতে আমাদের সহায়তা করা উচিত। পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই আফগানিস্তানের তালেবানকে সহযোগিতা করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। 1996 সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর যে অল্প কয়েকটি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল তাদের মধ্যে পাকিস্তানও রয়েছে। 2001 সালে মার্কিন নেতৃত্বে বিমান হামলার মধ্য দিয়ে পতন হয় তালেবানের। পাকিস্তান সরকার অবশ্য বলছে, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকে তালেবানের উপর তাদের প্রভাব কমে আসছে। পাকিস্তান নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে সরাসরি জড়িত একজন কর্মকর্তা জানান, তালেবান যাতে আফগান বাহিনীকে ফের সংগঠিত করতে পারে সেই লক্ষ্যে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এমনকি পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI প্রধানকেও পাঠানো হতে পারে বলে রয়টার্সকে জানান ওই কর্মকর্তা। তালেবানের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখনই সামনে না আসলেও পাকিস্তান ওই কর্মকর্তা বলেন, বিশ্বের আফগানিস্তানকে পরিত্যাগ করা উচিত নয়। ভারতের রহস্যময় জ্বরে মারা যাচ্ছে শিশুরা। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে নতুন এক রোগ হানা দিয়েছে। 1 সপ্তাহের বেশি সময় ধরে সেখানকার শিশুরা উচ্চ জ্বর নিয়ে ঘুম থেকে জাগছে। এ সময় তাদের প্রচুর ঘামতেও দেখা যায়। তাদের অনেকেই জয়েন্টের ব্যথা, মাথা ব্যথা, পানিশূন্যতা এবং বমি বমি ভাবের অভিযোগ করেছে। কিছু ক্ষেত্রে তারা পা এবং বাহুতে ফুসকুড়ি ছড়িয়ে পড়ার কথাও জানিয়েছে। কমপক্ষে 50 জন, যাদের অধিকাংশ শিশু, এই জ্বরে মারা গেছে এবং রাজ্যের পূর্বাঞ্চলের 6টি জেলার 100 মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের কারোর শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি। এমন এক সময় এই রহস্যময় জ্বরের প্রাদুর্ভাব ঘটল যখন করোনাভাইরাসের মারাত্মক দ্বিতীয় ঢেউয়ের খত সারিয়ে উঠছে ভারত। কিন্তু ভারতের সবচেয়ে জনবহুল রাজ্যে এই জ্বরের প্রাদুর্ভাব ঘটার পর একটি রহস্যময় জ্বরের ব্যাপারে মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজ্যের আগ্রা, মথুরা, মেইনপুরি, ইটা, কাশগঞ্জ এবং ফিরোজাবাদে এই জ্বরের প্রাদুর্ভাব ঘটেছে। এসব জেলার চিকিৎসকরা বলছেন, তাদের ধারণা আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর প্রধান কারণ ডেঙ্গু জ্বর, এটি মশাবাহিত একটি ভাইরাসজনিত জ্বর। ফিরোজাবাদ জেলার সবচেয়ে সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নীতা কুল শ্রেষ্ঠ বলেছেন, রোগীদের মধ্যে বিশেষ করে শিশুরা খুব দ্রুত হাসপাতালে মারা যাচ্ছে। গত 1 সপ্তাহে এই রাজ্যেই 40 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 32 জনই আবার শিশু। তবে উত্তরপ্রদেশে এই মৃত্যুর পেছনে কেবল ডেঙ্গুই দায়ী কিনা তাই স্পষ্ট নয়। 20 কোটির বেশি জনসংখ্যার রাজ্যটির স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। প্রায় প্রতি বছর রাজ্যটিতে এ ধরনের রহস্যময় জ্বরের প্রাদুর্ভাব ঘটে।